এই হচ্ছে এখন কন্ডিশন, 7টা 8 হয়ে গেছে, আজকে এখনো টিফিন রেডি হয়নি, এটাও হচ্ছে। আজকে স্প্রাউট দেব, এটাও হাফ হয়ে আছে, জানি না কি হবে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সবাই সবার ব্লগটাকে স্টার্ট করছি। যা হুলস্থুল থাকে, বাপ রে বাহ, তার মধ্যে আজকে এতগুলো টিফিন ছিল। যাই হোক, হয়ে গেছে টাইমে। না না, অ্যাকচুয়ালি লাইনটা ফলো করে আর কি, পর 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 তাই। হ্যাঁ, আগে থেকে। গুড মর্নিং, গুড মর্নিং, এই যে বলো গুড মর্নিং। আপনি আপনি বলবে নাকি? একজন রেডি, বলো গুড মর্নিং। বললাম না আসবে, এবার চৈতন্য এসেছে। বাই। ভাগে দেখো কেমন পুরো 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 করে ছুটছে অফিসের তারায়। এই গাছটায় একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে গোড়াটা, দেখো মাটিটা অনেকটা ভিজে গেছে, বেশি জল হয়ে গেছে, যার ফলে গোড়াটা পচে পচে যাচ্ছে। তো এটাকে এখন তুলে পুরো খালি করে দেবো। এই যে দেখতে পাচ্ছ, পিকি থেকে জিজ্ঞাসা করেছিলাম যে মনে হচ্ছে এটার গোড়াটা আর একদমই, তাই গোড়াটা আর একটু হলেই পচে যেত। এটা একদমই জল কম লাগে, বাট আমি আমার কম নলেজের জন্য আমি একটুখানি জল দিয়েছিলাম, তো যার ফলে এটা একদম মানে হয় না পাকা, মানে পচে পচে যাচ্ছিলো গোড়াটা। তো ওই জন্য পিকি বললো পুরোটা একদম ছাড়িয়ে এটাকে এক দুদিনের জন্য রোদে রেখে দে, তারপরে মাটিটাকে হালকা করে শুকনো করে তারপরে মাটিতে দিতে। তো ওই জন্য এটাকে এই যে তুলে নিলাম, এবার এটাকে এখন রোদে রেখে দেবো। আস্তে আস্তে আমি এখন গাছের পরিচর্যা শিখছি কীভাবে কী হয়। আগে মানে এতদিন খুব কম নলেজ ছিল, বাট গাছ খুব ভালোবাসতাম, কিন্তু এখন আস্তে আস্তে সবার থেকে ইউটিউব থেকে একটু একটু করে গাছের পরিচর্যা শিখছি। তো তোমাদেরও যদি বাড়িতে এরকম হয়, মনে হয় গোড়া পচে পচে যাচ্ছে, তোমরা কিন্তু এটা করতে পারো। তো এখন একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে আর সেগুলো সেরে আসার পথে একবার জয়শ্রী কাছে যাবো। জয়শ্রী মানে লাস্ট দুদিন ধরে তোমরা একটা নতুন বাচ্চাকে দেখছো আমাদের ব্লগে, যেটা বললাম আমাদের নিউ ফ্যামিলি মেম্বার। ওর ছেলে আর মিমলি একই একসাথে স্কুলে যায় আর কি, ওর ছেলেও মিমলিদের সাথে স্কুলে যায়, বিজিএসে। তো ওখানেই পরিচয় হয়েছে, তো ওই জন্য আজকে বললো দাদা নেই, মানে ওর হাজব্যান্ড চেন্নাই গেছে, ওই জন্য একবার যেতে ওর কাছে, ওর হচ্ছে একা একা, তো ওই জন্য আসার পথে ওর বাড়ি ঘুরে আসবো। হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি, কেন কি পার্সেল ঢুকছে। সো আজকে আছে লাইভ, সো ওই জন্য চলে এলাম তাড়াতাড়ি করে, পরে যাব জয়শ্রীর বাড়ি। তো পার্সেল আসতে এখন অনেকটা দেরি আছে, তো ভাবলাম ইন দ্য মেন টাইম আমি রান্নাটা সেরে নিই। রান্না বলতে আর কিছুই না, তোমরা যেরকমটা জানো সোম মঙ্গলবার আমি নিজের জন্য এক্সট্রা একটুও খাটি না, কিন্তু সেদিন প্রীতম আসবে বলে আমি একটুখানি পকোড়া চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম যে পকোড়া করে খাওয়াবো বলে, কিন্তু সেটা তো আর হলো না। তো ওই ম্যারিনেশনটাই রয়ে গেছিলো, বাট এটার মধ্যে আমি কোনোরকম বাইন্ডিং দিইনি, মানে কোনোরকম ফ্লাওয়ার ইউজ করিনি এখনো অবধি। তো ওটাই ভাবছি একটু ওই ভর্তা না কি বলে, হ্যাঁ ভর্তা, ওটা একটু বানিয়ে নেবো, এসে গেছে বোধ হয় পার্সেল দেখি। তো এই ফাইনালি এসে গেল শাড়ি, প্রচুর আজকে দারুণ দারুণ কিছু কালেকশনস আছে, বের করে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটা এখন দেব। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন, যিনি হচ্ছেন মানে প্রোফাইল নেম হচ্ছে মালবিকা বসাক, আপনি আমাকে বলেছিলেন যে আপনি নাকি আমাকে বারণ করেছিলেন মাটি কোপাতে,
তো সত্যি আপনার এই কমেন্টটা আমি দেখিনি, কি কারণ সেটাও আমি জানি না। ওই জন্য আজকে সকালবেলায় তো অলরেডি মানে আগে তো করেইছি, আজকে সকালবেলা অলরেডি এই গাছটাকে ক্লিন করলাম, তারপরে এখন আপনার কমেন্টটা দেখছি। তো কি কারণ এক্স্যাক্টলি সেটা যদি জানান তাহলে খুব ভালো হবে আজকের ব্লগে কমেন্টে, যে কেন আপনি বললেন যে এই সময় মাটি কোপাতে নেই আর কি। তো এই হলো এখন ঘরের কন্ডিশন। অ্যাকচুয়ালি আজকে অনেক দিন পর, সেই কোভিডের পরে ফ্ল্যাট থেকে কয়েকজন এসেছিলো শাড়ি দেখতে, তো তারা কয়েক পিস শাড়ি নিয়ে গেল লাইভ হওয়ার আগেই, তো ওই জন্যই এখন এই অবস্থা, এই কন্ডিশন। এগুলোকে এখন শর্ট করতে হবে, 1:15 বাজে, তো জানি না এখনও চান করবো কখন কী হবে দেখি। তো যেরকম বলছিলাম, কালকে একটু মিষ্টি এনেছিলাম গোপু দাদার জন্য, আমার এই পরিবারের জন্য, ঠাকুরের জন্য। তো আজকে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিতে পেরে বেশ ভালো লাগছে। তো এখন করবো লাঞ্চ। আজকে ভেবেছিলাম ওই চিকেনটা দিয়ে রুটি বানিয়ে খাবো, কিন্তু রুটি বানানোর আর ক্ষমতা নেই, তাই মিমলিকে ভাত বানিয়ে দিয়েছিলাম। ওই ভাতে একটুখানি আছে, ওই ভাত দিয়ে ডাল দিয়ে চিকেনটা দিয়ে খেয়ে নেবো, আর এই হচ্ছে বাংলাদেশের আচার, এটা নিয়ে একটুখানি খাবো। তো এখন যাচ্ছে মিমলিকে আনতে, আজকে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক সব কিছু আছে, একটু বসার সময় হয়নি সকাল থেকে। কোনটা? হ্যাঁ এটা করো, এটা সুন্দর, কিন্তু কালার করবি কি করে? এগুলো তো পেন্সিল স্ট্রোক দেখছিস। আছে ম্যাডামের স্যাটারডেতে ব্রাশ স্ট্রোক কম্পিটিশন, সেটারই প্রিপারেশন করছে এখন। তুমি বেশি বক্তায় নিন দুধ চা, গরম গরম। তা এখন একটু বেরোবো চাটা খেয়ে, একটা সারপ্রাইজ। কালকে যেরকমটা বলছিলাম একটা দারুণ কাজে যাচ্ছিলাম, কাজটা ফাইনালি হয়ে গেছে। হয়ে গেছে মানে কি, অনেকটা গুছিয়ে এনেছি হাতে, যদিও এখনও পাইনি, বাট তোমাদের সাথে আজকে ব্লগে আমরা শেয়ার করতেই পারি, কেন কি ফরম্যাটটা দাঁড়িয়ে গেছে। তো সেটা হচ্ছে, কালকে গেছিলাম নিকেতনি বুটিকের ব্যানার বানাতে দিতে, যেটা তো ছিল আগে নতুন ফরম্যাট, তার আগে নিকেতনি বুটিকের এখন অন একটা লোগো তৈরি হয়েছে, তো সেটার ইয়েতেই। আর একটা করে স্টিকার বানাতে দিয়েছি, যেটা প্রত্যেকটা শাড়িতে থাকবে। বাট মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে নিকেতনি বুটিকে ক্যালেন্ডার তৈরি হচ্ছে, যেটা আমার আর অরিন্দমের ইয়েতে আছে, এই দেখো এখানে দিলাম আমরা। তো এইটা হচ্ছে ফার্স্ট নিকেতনি বুটিকের ক্যালেন্ডার, যেটা হাতে পাওয়ার পর প্রথম 100 জন তোমরা পাবে। সো আরও যদি ভালো তোমরা ফিডব্যাক দাও, ডেফিনেটলি আরও আমরা এগুলোকে প্রিন্ট আউট কর মানে এগুলোকে আরও বানাবো, বাট পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের কীরকম কী ফিডব্যাক আছে তার উপরে। যদিও প্রোডাক্ট নিয়ে তোমরা খুব হ্যাপি, প্রচুর 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 ফিডব্যাক পাচ্ছি। যাই হোক, এটাই ছিল আজকে জানানোর, কীরকম লাগলো নিকেতনি বুটিকের ক্যালেন্ডারটা অবশ্যই জানিও, আর আমাদের এই প্রচেষ্টাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও, তোমরা কতটা এক্সাইটেড নিকেতনি বুটিকের ক্যালেন্ডার হাতে পাওয়ার জন্য সেটাও কিন্তু জানিও। লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্যাঙ্কস টু, সেটা হচ্ছে রেজাউল্লা অ্যান্ড আর্টিস্ট কাপল। সো থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের ক্যালেন্ডারটাও কিন্তু ওনারই ডিজাইন করে দেওয়া। এখন এই চলে এসেছি ভিভ গায়র প্রিন্টিং প্রেস, এইদিকে DLF আর এইদিকে এইটা ভিভ গিওর, সেটাই বললাম। ব্যবসায়নগরের আশেপাশে যারা আছো তাদের যদি কোনো রকম প্রয়োজন হয় ফ্রিতে প্রমোশন করে দিলাম। এই লাস্ট পার্টটাতে এসে মাথাটা ঘুরে যায়। তোমার স্টিকার খুলে দেখো, আর এই হচ্ছে ব্যানার, বড় হয়ে গেল নাকি?
घंटे में ये बाहर आ जाओ, थोड़ा बाहर आ जाओ। बहुत मस्त तो ये रेडी हमारे कैलेंडर मैं एक जस्ट मॉडिफाई करा रेडी ठीक है दारूण क्च कर मैं ये दादा जदिव ना बांग्लादेशी दादा कब क পালং শাক কালকে বানিয়ে দিতে হবে পালক পোলাও হয়ে গেল লাইভ চলো লাইভের সেটআপটা দেখাও সকালে গোপালের প্রসাদ খেলাম এখন আমি আর মিমলি এটা হচ্ছে দুর্গার তগলি स्वीट स्वीट हेलो गंध पाच गंध पाच कि गंध पाच तुम আমি যখন এই আজকে দুপুরবেলা রান্না করে গেছিলাম কি করতে তখন শুকে দেখছি কি ভালো গন্ধ আসছে আমি দেখছি দেখছি কি হচ্ছে কোন চিকেন তো বানানি নিয়ে কড়াইটা দেখলাম কড়াইটা থেকে ওটা উঠালাম নিয়ে দেখছি এটা বানানো আমি হা হয়ে গেছি আমি ভাবছি মা আমাকে একটা আপেল খেতে দিল যখন চিকেন ছিল তারপরে মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম তারপরে খেলাম এখনো তাই এখানে ওর জন্য নিয়ে এলাম ভাত আর চিকেন আর আমার জন্য একটু চা আর চিপস পেয়েছে খুব জোরে এবার কি দে রাত্রে কিছু এখনো বানানো হয়নি দেখি কিছু একটা বানাবো এক্সাম্পল রাইস তো আজকে হয়ে গেছে একটু দেরি আমাদের পড়তে কেন কি লাইভের পরে নিয়ে ওকে বসলাম যদিও খাওয়া হয়ে গেছে করি তেমন বাজে 10টা এই চ্যাপ্টারটা করিয়ে ছেড়ে দেব ওর কানাডার জন্য তো সঞ্জনা আছে ইংলিশ ম্যাথ যায় আর একটা টিচারের কাছে রাজশ্রী ম্যাম রাজশ্রী ম্যাম আর আমি হচ্ছি সোশ্যাল ও সায়েন্স ও কম্পিউটারের কম্পিউটার বাবা পড়তে বাজে 12:20 এখানে সোফাতে শুয়ে শুয়ে ঘুমিয়ে গেছিলাম তো যাই হোক ঘুমে এসে এবার গিয়ে শুতে যাবো তার আগে ব্লগটাকে এন্ড করতে হবে তুলে যাও দা ব্লগটা এন্ড করার আগে আরও একবার থ্যাংক ইউ ফর ইওর এফোর্ট আর যাই হোক তোমরা সবাই যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও আর এখনও যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো সেন্সেশন গুড নাইট